नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। जॉब दो नहीं तो मौत दो, ये नारा माइनिंग के सैकड़ों छात्रों द्वारा लगाया जा रहा था। आज सोमवार को सातुड़िया स्थित ECL मुख्यालय के सामने माइनिंग के छात्रों द्वारा महाधरना प्रदर्शन किया गया। छात्रों की मांग थी कि उन्हें नौकरी दीजिए या तो मौत दीजिए। धरना प्रदर्शन कर रहे छात्रों ने बताया कि विगत 4 वर्षों से वे लोग पढ़ाई पूरी कर नौकरी की आस में बैठे हैं। लगातार ECL प्रबंधन या CIL प्रबंधन से नौकरी की मांग कर रहे हैं, लेकिन उन्हें अभी तक नौकरी नहीं मिली है। उन्होंने कहा कि लाखों खर्च कर हमारे माता पिता ने हमें माइनिंग की पढ़ाई कराई, किंतु आज हम सब बेरोजगार बैठे हैं। छात्रों ने कहा कि हमारी पढ़ाई पूरी की हुई 4 वर्ष हो गए हैं और हमें नौकरी नहीं मिल रही है। ऐसे में हमारा उम्र भी बढ़ता जा रहा है। यदि जल्द ही ECL द्वारा वैकेंसी नहीं निकाली गई तो हमारा उम्र नौकरी के उम्र से पार कर जाएगा और हम फिर फॉर्म फिलअप भी नहीं कर पाएंगे। छात्रों का दर्द छलका। वे कहें ECL प्रबंधन हम लोगों के साथ नाइंसाफी कर रहा है, क्योंकि यहाँ कर्मचारियों की संख्या भी कम है, फिर भी वैकेंसी नहीं निकाली जा रही है। इस दौरान ECL के CISF और सतुड़िया पुलिस काफ़ी मुस्तैदी से तैनात रहे हैं। छात्रों ने कहा कि अगर हमारी मांगे पूरी नहीं की गई तो आगे बड़ा आंदोलन करेंगे। उन्होंने बताया कि इस तरह का आंदोलन कोल इंडिया की अनुषंगी इकाई ECL, CCL, BCCL आदि सभी जगह पे किया जा रहा है। धरना बसार कारण हच्छे जे ECL मैनेजमेंट के आमरा लक्ष्य करलाम विगत प्राय 30-40 बछर कोनो नतून फ्रेश रिक्रुटमेंट बार करेनि, आर जेगुलो बार करेछिल आपनारा शुने थाकबेन স্টেনো থেকে, সিকিউরিটি গার্ড থেকে বা মাইনিং সর্দার থেকে বা আরও ম্যানেজমেন্টের আরও অনেক কোর্স বা ইলেকট্রিক্যাল ট্রেড থেকে, এগুলোকে এরা করছে কি ফিল আপ করে একটা আই ওয়াশ করার মতো কাজ করছে এবং বিভিন্ন চক্রান্ত করে কোর্ট কাচারি করে নিজেরাই পয়সা খাইয়ে কোর্টকে দিয়ে ওরা সেই প্যানেলগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং ইন্টারনালিভাবে সেগুলোকে ফিল আপ করছে। এবং শুধু তাই নয়, আউটসোর্সিং করেও সেগুলোকে ফিল আপ করছে এবং কাজগুলো করছে, যার ফলে আমরা মনে করছি যারা এই ধরুন বিভিন্ন মাইনিং ইনস্টিটিউট থেকে বা ম্যানেজমেন্ট ইয়ে থেকে বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা পাস করে আছে বা যারা ধরুন স্টেনো পাস করে আছে বা যারা স্পোর্টস পার্সেন্স আছে, তারা যে দীর্ঘদিন ধরে একটা আশা রেখেছিলো যে এখানে ভ্যাকেন্সি বেরোলে আমরা ফিল আপ করবো, আমাদের যোগ্যতা অনুসারে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাবো,
এমন আমার হয়েছে যে ইন্টারভিউ পর্যন্ত গেছে কিন্তু তারা আর চাকরি পায়নি, সেই প্যানেলটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং যেটা ব্যাকলগ ভ্যাকেন্সি হওয়া উচিত সেগুলোকেও তারা ফুলফিল করছে না, ইন্টারনালি পোস্টগুলো ফিল আপ করছে। তা আমরা মনে করছি যে আমাদের যারা শিক্ষিত ছেলেরা, যোগ্যতা পূর্ণ ছেলেরা, ছাত্রছাত্রীরা যারা আছে, আমরা ডিপ্রাইভ হচ্ছি। আর আমরা এই প্রতিবাদ করতে চাইছি, তার জন্য ধর্ণা বসেছি যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট বার করা হোক। এবং আপনার যে ইন্টারনালি ভ্যাকেন্সি যেটা করার আছে করুন, কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে ছেলেদের জন্য দিতে হবে। কারণ আপনার মাইনিং কলেজ থেকে পাস করা ছেলেরা, আপনার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পাস করা ছেলেরা কোথায় যাবে? তারা আজকে সার্টিফিকেটের একটা ভ্যালিডিটি আছে, সেই ভ্যালিডিটি তাদের শেষ হয়ে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, বয়সে রিল্যাক্সেশন পাচ্ছে না। আপনাকে দেখাতে পারি কত সিকিউরিটি গার্ডের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে প্যানেল ক্যান্সেল করে এদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে নতুনভাবে ফ্রেশ রিক্রুটমেন্ট করা, কিন্তু ইসেল ম্যানেজমেন্ট সেটাও করেনি। মাইনিং সরকারের ক্ষেত্রে তাই, গভর্নমেন্টের ক্ষেত্রে তাই। তাই আমরা আজকে ডিজিএমএস একটা সার্ভে করেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিজিএমএস বলছে যে মাইনিং সরকার গভর্নমেন্টে প্রায় 1200 উপরে ভ্যাকেন্সি পড়ে আছে, কিন্তু এই ম্যানেজমেন্ট কোনো ভ্রুক্ষেপ করছে না। এই ছেলেগুলো লাখ লাখ টাকা, যার বাবা রিটায়ার করে হয়তো, বা এসিএলএ হয়তো কর্মী, যারা ক্লার্কে আছে বা পিওনে আছে, তারা হয়তো তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে ম্যানেজমেন্টে, মাইনিং সর্দার পড়েছে বা নার্সিং পড়েছে বা আরও কিছু পড়েছে, তারা কিন্তু আজকে চাকরি পাচ্ছে না, তাদের স্কোপ কিছু নেই। তাহলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এটাই আমার মনে হয়। আজকে আপনারা 3-4 বছর ধরে আমাদের কোনো ভ্যাকেন্সি আউট হয়নি মাইনিং সেক্টরে, মাইনিং ওভারম্যান দুটো সেক্টরে। আর এবছর আমাদের একটা বিশেষ প্রবলেমের মধ্যে পড়েছি, যেটা হলো আমাদের ফার্স্ট এড সার্টিফিকেট ইস্যু হচ্ছে না এখন আমাদের। সেই ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্টেরই ফার্স্ট এড সার্টিফিকেট প্রায় ল্যাপস হতে চলেছে। এই মুহূর্তে আমরা একটা বড় সমস্যার মধ্যে আছি। আমরা আগামী দিনে যদি কোনো রকম ভ্যাকেন্সি আসেও তাও আমরা ফিল আপ করতে পারবো না। আর এই ভ্যাকেন্সি তো পারবো না, ওইটাই যে ওইটা ম্যান্ডেটারি একটা জিনিস ফার্স্ট এড সার্টিফিকেট, সেটা কারা দেয়? সেটা আমাদের সেন্ট জন অ্যাম্বুলেন্স দেয়, এবং ইসিএল কর্তৃপক্ষ এবং কোল ইন্ডিয়া সিআইএল এটার সাথে একসাথে যুক্ত। সেই ক্ষেত্রে আমরা, এটা কি করোনার জন্য অসুবিধার মুখে পড়েছে? করোনার জন্য নয়, এটা টোটালি ক্রিয়েটিভ একটা অর্গানাইজেশন, একটা মানে মোটিভ নিয়ে এটা হচ্ছে করা, যেটা কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্টও দায়ী হতে পারে। এটা ডিটেলসে যাবো আমি পরে, কিন্তু এখন আমি শুধু এটাই বলতে পারি যে আমাদের মাইনিং ক্ষেত্রে আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছি, কারণ দীর্ঘ 3-4 বছর ধরে আমরা কোনো ভ্যাকেন্সি পাইনি। আর আমাদের এখানে এরকম কত ছেলে মানে বকেয়া পড়ে আছে? এইরকম আমাদের স্টুডেন্ট বর্গের মোটামুটি খুব কম হলেও প্রায় 10,000 ছেলে এরকম আছে আমাদের এই শিল্পাঞ্চলে। আমাদের শিল্পাঞ্চলে প্রায় 3-4 হাজার আছে। আমরা চাইছি যে আমাদের ভ্যাকেন্সি যত শীঘ্র হোক তত তাড়াতাড়ি বের করা যাক। 15 দিনের মধ্যে আমাদের ভ্যাকেন্সি বের করা দরকার, এবং যদি এই ভ্যাকেন্সি না আসে তাহলে আমরা আবার অনুসরণ করব। এবার আমরা দীর্ঘ 3 বছর অনুসরণে আমরা যাব, এবং আমরা ইসিএলএ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে আমাদেরকে এই পথ অবলম্বন করতে না হয়, তারা যেন 15 দিনের মধ্যে আমাদেরকে কিছু একটা সুরাহা করে। তোমার নাম? প্রশান্ত ভান্ডার। থাকো কোথায়? সোদপুর। বলো বলো বলো। আমাদের এখানে বসার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে আমাদের কোনো ভ্যাকেন্সি হচ্ছে না মাইনিং ওভারম্যানের, ঠিক আছে? আর এখন একটু যদি আমাদের তাড়াতাড়ির মধ্যে এখানে কোনো ভ্যাকেন্সি যদি না হয়, অনেক ছেলে আছে যাদের কিন্তু এজ ক্রস করে যাবে, তারপরে কিন্তু ওরা আর এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তার জন্য আজকে আমরা চাইছি উইদিন 15 ডেজের মধ্যে আমাদের যেন এখানে ইসিএল থেকে কিছু ফর্ম বের করা হয়, আর সেটা আমরা করার যেমন আমরা সুযোগ পাই। নামটা? আমার নাম রাজু বাবু।